আসসালামু আলাইকুম শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করব প্রাইমারি শিক্ষক গণিত সাজেশন পর্ব নিয়ে ইতিমধ্যে আমি আমার চ্যানেলে এগারোটি পর্ব আপলোড করে দিয়েছি তো আপনারা যদি সবগুলো ভিডিও একসাথে দেখতে চান তাহলে ইউটিউবে ঢুকে শর্ট মেথড ট্রিক্স এটি লিখে সার্চ দিলি আপনারা সবগুলো ভিডিও একত্রে পেয়ে যাবেন সেখানে তো চলুন আজকের যে অঙ্কটি থেকে শুরু করব সেটা হচ্ছে একশো এগারো নম্বর অঙ্ক প্রথম অঙ্কটি একটু খেয়াল করুন বলেছে আব্দুল করিম আব্দুল রহিমের চাইতে তিন বছরের ছোট আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে দুই বছর কম মুমিনের বয়স যখন পাঁচ বছর তখন আব্দুল করিম জন্মেছে তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স বান্ন হলে আফজালের বয়স কত এটি কিন্তু প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক চোদ্দ সালে এসেছে তা আমরা এটা কিভাবে খুব সহজে সলভ করতে পারবো একটু খেয়াল করে দেখুন তো একটু খেয়াল করে দেখুন যে আমাকে এখানে বের করতে বলেছে আফজালের বয়স কত তাই না অর্থাৎ এই অঙ্কটা যদি আমরা খুব সহজে করতে যাই আমরা যেই জিনিসটা একটু খেয়াল করব দেখবেন সেটা হচ্ছে এখানে কিন্তু একজন লোকের নাম কিন্তু মোটামুটি কমন সেটা হচ্ছে দেখেন আব্দুল করিম আব্দুল করিমের সাথে রহিমের বয়সের তুলনা করা আছে আবার আফজালের বয়সের সাথে আব্দুল করিমের একটা বয়সের তুলনা করা আছে তারপরে আবার দেখুন এই যে মুমিনের বয়সের সাথে আব্দুল করিমের বয়সের একটা তুলনা করা আছে তার মানে কমন যে ব্যক্তিটা তিনি হচ্ছেন কে আব্দুল করিম তাই না তাহলে আমরা এক কাজ করতে পারি আমরা পিছন থেকে গেলে অঙ্কটা খুব সহজে করতে পারবো অর্থাৎ এই যে দেখুন মুমিনের বয়স যখন পাঁচ বছর তখন আব্দুল করিম জন্মেছে অর্থাৎ আমরা লিখতে পারি আব্দুল করিম এর জন্ম হচ্ছে এক্স ধরে নিয়ে আগে ঠিক আছে অর্থাৎ আব্দুল করিম আব্দুল করিমের যে বয়সটা আব্দুল করিমের বয়স আব্দুল করিমের বয়সকে আমরা ধরে নেই এক্স যেহেতু আব্দুল করিম সবগুলোর সাথে তুলনা করা আছে এই কারণে আমরা আব্দুল করিমের বয়সটাকে এক্স ধরে নেই ওকে আচ্ছা তাহলে খেয়াল করুন যখন আব্দুল করিম জন্মগ্রহণ করেছে তখন মুমিনের বয়স হচ্ছে পাঁচ তার মানে মুমিন আব্দুল করিমের চেয়ে পাঁচ বছরের বড় তাই না তাহলে মুমিনের বয়স তাহলে মুমিনের বয়স কত হবে তার মানে মুমিনের বয়স হচ্ছে আব্দুল করিমের চেয়ে পাঁচ বছরের বেশি বেশি হবে হবে তাই না বছর অর্থাৎ ওকে পাঁচ পাঁচ এক্স আচ্ছা এরপরে এই পিছন থেকে যেহেতু আমরা যাচ্ছি তাহলে এর উপরে লাইনে চলে যাই এরপরে একটু খেয়াল করে দেখুন আফজালের বয়স কি বলেছে আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে দুই বছরের কম অর্থাৎ আফজালের বয়স আমরা লিখি আফজালের বয়স আফজালের বয়সটা কি আব্দুল করিমের বয়স থেকে দুই বছর কম তাহলে আব্দুল করিমের বয়স ধরেছি আমরা কত এক্স তাহলে এক্স মাইনাস দুই ওকে আচ্ছা এরপরে আবার এর উপরের লাইনে চলে যাই প্রথম লাইনে বলেছে আব্দুল করিম আব্দুল রহিমের চাইতে তিন বছরের ছোট অর্থাৎ আব্দুল করিম আব্দুল রহিমের চেয়ে তিন বছরের ছোট এই কথাটা কি আমরা একটু ঘুরিয়ে বলতে পারি না যে আব্দুল রহিম আব্দুল করিমের চেয়ে তিন বছরের বড় তাহলে আমরা আব্দুল রহিমের বয়সটাও বের করি আব্দুল রহিম আব্দুল রহিমের বয়স আব্দুল রহিমের বয়স হচ্ছে কত এক্স প্লাস তিন অর্থাৎ করিমের বয়সের থেকে তিন বছরের বড় ওকে আচ্ছা তাহলে এতটুকু আমাদের সাজানো শেষ এবার একটু খেয়াল করে দেখেন এবার আমরা এই জায়গাটাতে আসি বলেছে তাদের মধ্যে জ্যেষ্ঠতমদের বয়স হচ্ছে বাউান্ন তাই না বাহান্ন বছর এবার দেখেন এইগুলোর মধ্যে সবচেয়ে বড় কে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে এক্স প্লাস পাঁচ এখানে হচ্ছে এক্স মাইনাস দুই এটা হচ্ছে এক্স প্লাস তিন তাহলে সবচেয়ে বড় কে অবশ্যই সবচেয়ে বড় হচ্ছে মুমিন তাই না তাহলে জ্যেষ্ঠতমদের বয়স সবচেয়ে জ্যেষ্ঠতম হচ্ছে মুমিন ওকে সবচেয়ে বড় হচ্ছে মুমিন তাহলে মুমিনের বয়স কত মুমিনের বয়স হচ্ছে প্রশ্নে দিয়ে দিয়েছে আমাকে বান্ন বছর আচ্ছা মুমিনের বয়স তো পেয়ে গেলাম আমরা মুমিনের বয়স হচ্ছে বান্ন বছর আচ্ছা মুমিনের বয়স যেহেতু পেয়ে গেছে অর্থাৎ এক্স প্লাস তাই এক্স প্লাস পাঁচ সমান হচ্ছে বা এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে এক্সের এর মানটা বের করে নিতে পারি না অর্থাৎ প্লাস ফাইভ আছে এইটাকে সমান সমানের এই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এক্স ইকুয়াল টু বাহান্ন মাইনাস পাঁচ তাই না তাহলে বান্ন থেকে পাঁচ চলে গেলে কত থাকে সাতচল্লিশ অর্থাৎ এইটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু এর মানটা পেয়ে গেছি এর মান কত সাতচল্লিশ তার মানে এই যে আব্দুল করিমের বয়স এক্স সমান হচ্ছে কত সাতচল্লিশ বছর ঠিক আছে তো আমাকে বের করতে বলেছে আবজালের বয়স কত আফজালের বয়স কত তো একটু খেয়াল করে দেখুন এই যে এখানে হচ্ছে আফজালের বয়স আফজালের বয়স হচ্ছে এক্স মাইনাস দুই তাহলে এর মান কত পেয়েছি এক্স এর মান হচ্ছে সাতচল্লিশ তাহলে এখানে বসাই দেন সাতচল্লিশ মাইনাস দুই অর্থাৎ পঁয়তাল্লিশ তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার অর্থাৎ আফজালের বয়স কত আফজালের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর তো ভিওয়ার্স এবার চলুন আমরা এর পরবর্তী অঙ্কটা দেখি একশো বারো নম্বর অঙ্কে আছে ফাইভ এক্স বাই সিক্স প্লাস থ্রি এবং এক্স বাই থ্রি প্লাস টেন পরস্পর সমান হলে এক্স এর মান কত এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আঠারো সালে এসেছে তো একটু খেয়াল করে দেখুন আমরা এই অঙ্কটা কিভাবে সলভ করব সেটা হচ্ছে যেই মানটা দেওয়া আছে এবং এই মানটা পরস্পর সমান বলে দিয়েছে আমাকে পরস্পর কি সমান তাহলে অর্থাৎ এই যে এই মানটা সমান হবে এক্স বাই থ্রি প্লাস টেন অর্থাৎ এভাবে আমরা সাজিয়ে নিতে পারি তো এর পরবর্তী কাজ কি করবো দেখেন এখানেও আছে ফাইভ এক্স বাই সিক্স অর্থাৎ এটা হচ্ছে এক্স এক্স আছে এটার সাথে যুক্ত আছে এবং এখানেও এক্স যুক্ত আছে অর্থাৎ এক্স এক্স গুলাকে আমরা এক পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে ফাইভ এক্স বাই সিক্স

ডিভাইডেড বাই হচ্ছে 3 কারণ 3 টা x সাথে গুণ আকারে আছে এই আসলে ভাগ হয়ে যাবে 3 দিয়ে 42 কাটেন তাহলে কত হয় 14 তাই না অর্থাৎ আমার x মান হচ্ছে x ইকুয়াল হচ্ছে 14 ওকে তাহলে আমার সঠিক উত্তর কোনটা আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বারটা তো ভিউয়ার্স এবার চলুন আমরা 113 নম্বর অঙ্কটি দেখি একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে তিন মিনিট তিরিশ সেকেন্ডে উহা কত দূরে যাবে ওকে এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আঠারোতে এসেছে আচ্ছা এই অঙ্কটা সলভ করতে গেলে আগে আপনাকে বুঝতে হবে এখানে কি আছে একটি গাড়ি ঘন্টায় তাই না এখানে ঘন্টায় বলা আছে আর এখানে সময়টা দেখেন কিসে দেওয়া আছে তিন মিনিট তিরিশ সেকেন্ড আমরা এক কাজ করব সময়টাকে সবগুলোকে একই পদে নিয়ে আসবো ঠিক আছে একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে আছে ঘন্টা তাই না আর এখানে আছে মিনিট সেকেন্ড তাহলে সবগুলোকে আমরা এক কাজ করি সময় সবগুলোকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো সেকেন্ডে কিসে আনব সেকেন্ডে তাহলে আসেন ঘন্টায় মানে হচ্ছে এক ঘন্টায় তাহলে আমরা এক কাজ করি লিখি এক ঘন্টা এক ঘন্টা সমান কত সেকেন্ড সেটা বের করব এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট আবার এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে হচ্ছে ষাট গুণ ষাট তাহলে এটা সেকেন্ডে পরিণত হয়ে গেল ওকে আচ্ছা তাহলে আমরা একটু জানি ছয় ছয় হচ্ছে ছত্রিশ এখানে দুইটা শূন্য বসাই দিই তাহলে কত হচ্ছে এক ঘন্টা সমান হচ্ছে সেকেন্ড ওকে আচ্ছা এবার আমরা এই যে তিন মিনিট ষাট সেকেন্ড আছে এটাকেও আমরা সেকেন্ডে পরিণত করে নিই তাহলে একটু খেয়াল করে দেখেন তিন মিনিট ষাট ষাট বলতেছি তিন মিনিট তিরিশ সেকেন্ড দেওয়া আছে তাই না তিন মিনিট তিরিশ সেকেন্ড তাই তো আচ্ছা তাহলে আমরা জানি মিনিট এক সমান হচ্ছে সেকেন্ড তাহলে তিন গুণ ষাট এবং তিরিশ সেকেন্ড তো দেওয়াই আছে যোগ তিরিশ সেকেন্ড ঠিক আছে তাহলে কত হবে তিন ছয় আঠারো অর্থাৎ একশো যোগ হচ্ছে তিরিশ তার মানে হচ্ছে আমরা কত পাচ্ছি দুইশো সেকেন্ড তাই তো আচ্ছা এবার একটু ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে আমরা সবগুলাকে কি করলাম সেকেন্ডে পরিণত করে নিলাম ঠিক আছে সময় যা আছে সবগুলাকে সেকেন্ডে পরিণত করে নিলাম এবার আমাকে বের করতে বলেছে যে উহা কত দূরে যাবে তাই না উহা কত দূরে যাবে তো একটু খেয়াল করে দেখেন অর্থাৎ আমাকে কত দূরে বলতে আসলে কত কিলোমিটার যাবে সেটাই মানে বুঝাতে চেয়েছে তো আমরা এক কাজ করতে পারি সেটা হচ্ছে যেহেতু প্রশ্নে বলা ছিল গাড়িটি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে তাই না তাহলে এখন আর ঘন্টা নাই এখন আমরা চিন্তা করব যে এটা সেকেন্ডে দেওয়া আছে অর্থাৎ ছত্রিশশো সেকেন্ডে গাড়িটি যায় ষাট কিলোমিটার ছত্রিশশো সেকেন্ডে গাড়িটি যায় ষাট কিলোমিটার তাহলে আমরা লিখি ছত্রিশশো সেকেন্ডে গাড়িটি যায় গাড়িটি যায় কত ষাট কিলোমিটার ঠিক আছে তাহলে সুতরাং এক সেকেন্ডে সেকেন্ডে গাড়িটি এক যায় ষাট উপরে হচ্ছে নিচে তাহলে আমাকে বের করতে হবে এই যে দুইশো দশ সেকেন্ড অর্থাৎ তিন মিনিট তিরিশ সেকেন্ড মানে হচ্ছে দুইশো দশ সেকেন্ডে কতটুকু দূরে যায় সুতরাং দুইশো দশ সেকেন্ডে গাড়িটি যায় ষাট গুণ উপরে দুইশো দশ নিচে হচ্ছে ছত্রিশশো ওকে আচ্ছা তো আমরা একটু কাটাকাটি করি সেটা হচ্ছে এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেই এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দেই তো ছয় দিয়ে যদি আমরা কাটি ছয় ছয় ছত্রিশ উপরে আছে কত একুশ আর নিচে আছে ছয় তার মানে উপরে একুশ নিচে ছয় তো একুশ কে ছয় দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব এই হচ্ছে একুশ একুশ কে ছয় দ্বারা ভাগ করেন তিন ছয় আঠারো বিয়োগ করলে থাকে হচ্ছে তিন তো তিন যেহেতু ছোটো ছয়ের থেকে তাহলে একটা দশমিক দিয়ে একটা শূন্য বসাইলাম পাঁচ ছয় তিরিশ বরাবর মিলে গেল তার মানে আমার কত আসছে তিন দশমিক পাঁচ অর্থাৎ একুশকে ছয় দ্বারা ভাগ করলে আসে তিন দশমিক পাঁচ এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমার সঠিক উত্তর কোনটা আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ক নাম্বারটা অর্থাৎ তিন দশমিক পাঁচ কিলোমিটার ওকে তো চলুন আমরা একশো চোদ্দ নম্বর দেখি যেটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পনেরোতে এসেছে এটা হচ্ছে ফাংশনের অঙ্ক এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার হলে এফ অফ ফাইভ সমান কত তো এই ফাংশনের অঙ্ক অনেকে আছে যে দেখেই ভয় পায় আসলে তেমন কিছুই না দেখেন অঙ্কটা একদম পুরাই হচ্ছে কি পান্তা ভাত বলতে পারি আমি এরকম একটু খেয়াল করে দেখেন কি বলেছে যে এফ অফ এক্স ইকুয়াল টু কত দাওয়া আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমাকে বলেছে এফ অফ ফাইভ সমান কত হবে অর্থাৎ এই যে এক্স এর জায়গাতে শুধু কি বসাই দিবেন ফাইভ বসিয়ে দিবেন ঠিক আছে তাহলে জাস্ট বসিয়ে দেন এখানে এক্সের এর জায়গাতে ফাইভ বসান ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে হচ্ছে কত ফাইভ থেকে ওয়ান বিয়োগ করে দেন তাহলে কত হচ্ছে ফোর ফোর স্কোয়ার মানে হচ্ছে কত সিক্সটিন দেখেন এগুলা কোনো অঙ্ক বলেন এই জিনিসগুলাই কিন্তু প্রাইমারি পরীক্ষাতে আসে ঠিক আছে তো প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না এগুলো হচ্ছে খুবই সহজ অঙ্ক ওকে তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে তো ভিউয়ার্স এবার চলুন আমরা একশো পনেরো নম্বর অঙ্কটা দেখি স্থুলকোনি ত্রিভুজের কোণের সংখ্যা কতটি তো এটা প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার উনিশে এসেছে তো একটু খেয়াল করে দেখুন আমি যদি একটা কোণ আঁকি একটু খেয়াল করে দেখুন একটা স্থূলকোনি ত্রিভুজ আঁকি আচ্ছা এটা হচ্ছে একটা স্থুলকোণী ত্রিভুজ তো একটু খেয়াল করে দেখেন এই স্থূলকণী ত্রিভুজে আমরা কয়টা কোন পাচ্ছি তিনটা কোন একটা দুইটা তিনটা তো আমাকে বলেছে স্থূলকোণ ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত আগে আপনাকে স্থূলকোণের সংজ্ঞাটা বুঝতে হবে স্থূলকোণ কি স্থূলকোণ আমি একটু আপনাদের জন্য লিখে নেই স্থূলকোণ আচ্ছা একটু খেয়াল করে দেখেন নব্বই ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু একশো আশি এর চেয়ে ছোট এটাই হচ্ছে তাহলে কোনটা এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি চেয়ে বড় কিন্তু একশো আশি চেয়ে ছোট তাহলে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার তাহলে আছে কয়টা বলেন তো এখানে তিনটা কোণের মধ্যে স্থূলকোন আছে কয়টা স্থূলকোন আছে একটি তাহলে আমার সঠিক উত্তর কোনটি আমার সঠিক উত্তর হচ্ছে অপশন গ নাম্বারটা অর্থাৎ একটি এখন এই প্রশ্নটা একটু অন্যভাবেও ঘুরিয়ে আসতে পারে পরীক্ষাতে সেটা হচ্ছে যে স্থূলকোন ত্রিভুজের সংখ্যা হচ্ছে একটি বাকি দুটি কোন কি কোন কি কোন ব্যতীত আর কি কি কোণ আছে এরকম টাইপের করেও কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে এই দুইটা কোণ হচ্ছে কি কোন কোণ মনে রাখতে হবে অর্থাৎ একটা স্থূলকোনি ত্রিভুজের একটা হচ্ছে স্থূলকোন আর বাকি দুইটা হচ্ছে কোণ ওকে তো ভিউয়ার্স এবার চলুন আমরা একশো ষোলো নম্বর অঙ্কটি দেখি এখানে বলেছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়াল টু সিক্স হলে এক্স কিউব

এ দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুগুণে ছয় তাই না আচ্ছা তিন আর দুই তাই না আচ্ছা আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে বড় মান যেটা সেটাকে যদি আমরা ধরি এক্স অর্থাৎ এটাকে যদি ধরি এক্স এবং এটাকে যদি ধরি ওয়াই অর্থাৎ তাহলে আমরা পেলাম কি এক্স ইক্যল টু থ্রি ওয়াই টু হচ্ছে টু একটু ভালো করে বুঝিয়েন এক্স ইক্যল টু থ্রি ওয়াই টু হচ্ছে টু ওকে আচ্ছা তাহলে আরেকটু চেক করার জন্য আপনারা যেটা করবেন এই এক্স আর ওয়াই এখানে প্রশ্নে কি ছিল এক্স প্লাস ওয়াই টু 5 যোগ করে দেখেন এক্স আর ওয়াই অর্থাৎ 3 আর 2 যোগ করলে কি হয় 5 হয় কিনা 5 হয়ে যাচ্ছে আবার এক্স ওয়াই সমান 6 অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করলে 6 হয় কিনা 3 দুগুণে 6 তার মানে আমার মান কিন্তু ঠিক আছে অর্থাৎ এক্স এর মান 3 এবং ওয়াই এর মান হচ্ছে টু তাহলে একটু খেয়াল করে দেখেন আমাকে বের করতে বলেছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কত তাহলে মান বসাই দেন এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়াই এর মান হচ্ছে টু 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 দি পাওয়ার থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি এর মানে হচ্ছে তিন আছে কয়বার তিনবার অর্থাৎ তিন এক তিন তিন তিনা নয় তিন নং সাতাশ ঠিক আছে আর এখানে হবে কত দুই এক কে দুই দুগুণে চার চার দুগুণে হচ্ছে আট ওকে সাতাশ আর আট যোগ করে ফেলেন তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের উত্তরটি অর্থাৎ ওকে তাহলে আমার সঠিক উত্তর কোনটি আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ নম্বরটা থার্টি ফাইভ ওকে এভাবে করে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবো তাহলে আমরা একটা সুবিধা পাবো যে আমাদের কষ্ট করে সূত্র মনে না রাখলেও চলবে সূত্র মনে না রাখলেও চলবে তো এবার চলুন আমরা একশো সতেরো নম্বর অঙ্কটা দেখি কি বলেছে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই ভাগ শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য চার এর মান কত তো এই টাইপের অঙ্কগুলো আপনারা কিন্তু অনেকেই ভুল করে আসেন পরীক্ষার সময় ঠিক আছে অনেকেরই এইটাতে প্রবলেম হয় তো আপনারা যেভাবে এই অঙ্কগুলো দ্রুত করবেন সেটার একটু টেকনিক দেখাই দিচ্ছি আপনি এখান থেকে শুধু পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেই সংখ্যাগুলোকে নেবেন আগে দেখেন উপরে কত কত আছে দুই 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 তাহলে এই দুই দুই গুলাকে গুণ করে ফেলেন কত হয় দুই দুগুণে চার চার দুগুণে হচ্ছে আট আপনি আগে লিখে ফেলেন আট উপরে পাইলেন কত আট আর নিচে কত আছে পূর্ণ সংখ্যাগুলা এক এবং চার ঠিক আছে তাহলে চার আর এক গুণ করেন চার এক কে চার এবার আপনার কাজ হচ্ছে কাটাকাটি করে ফেলবেন কাটাকাটি করে ফেলবেন চার দিয়ে যদি কাটেন চার এক কে চার চার দুগুণে আট অর্থাৎ উপরে আছে দুই নিচে আছে এক এইটুক ভালো করে একটু বুঝে নেন উপরে দুই নিচে আছে এক আচ্ছা এবার সবচেয়ে মজার ব্যাপার যেটা সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনাকে দশমিকের ডান পাশে কয় ঘর আছে উপরে সেটা একটু কাউন্ট করবেন আসেন দশমিকের ডান পাশে উপরে কয় ঘর আছে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর তাহলে আপনি ছয়টা ডাক দেন এক দুই তিন চার পাঁচ ছয় ওকে আচ্ছা দশমিকের ডান পাশে নিচে কয় ঘর আছে এক দুই তিন চার তাহলে দেন এক দুই তিন চার আচ্ছা উপরে আছে ছয়টা দাগ নিচে আছে চারটা দাগ নিচে কয়টা দাগ কম আছে নিচে দুইটা দাগ কম আছে না তাহলে সেই দুইটা দাগ দুইটা শূন্য দ্বারা পূর্ণ করে দিতে হবে অর্থাৎ ফিল করে দিবেন ঠিক আছে অর্থাৎ একটু খেয়াল করে দেখেন এই যে নিচে উপরে পাইছেন দুই নিচে পাইছেন এক এই দুইটা দাগ যেহেতু কম আছে তাই দুইটা শূন্য লিখে আপনি ফিল করে দিবেন তাহলে হয়ে যাচ্ছে কত একশো ওকে তাহলে উপরে দুই নিচে একশো এবার এই দুইকে একশো দ্বারা ভাগ করতে অনেকেরই প্রবলেম পড়ে যান ঠিক আছে পড়ে যান সেটা কিভাবে করবেন একটু খেয়াল করে দেখেন এই যে উপরে দুই আর নিচে কত নিচে হচ্ছে একশো এভাবে লিখবেন নিচে হচ্ছে একশো তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিচে যদি তারপর হচ্ছে লক্ষ থাকে হাজার এক আর উপরে যদি সংখ্যাটা ছোট হয় সেটাকে ভাগ করা কতটা সহজ দেখেন অর্থাৎ অনেকটা যোগ করে ফেলবেন তো আমরা সবাই করতে পারি তাই না দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই আর এখানে আছে শুধু শূন্য বসায় দেন শূন্য আর এই নিচে একের কারণে এই কারণে শুধু একটা দশমিক বসাই অর্থাৎ দুই কে একশো দ্বারা ভাগ করলে হয় কত শূন্য দশমিক শূন্য দুই তাহলে আমার সঠিক উত্তর কোনটা আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ নাম্বারটা অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই অর্থাৎ এই যে মানটার এটার মান হচ্ছে কত এটার মান হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই তো ভিউয়ার্স এবার চলুন আমরা একশো আঠারো নম্বর অঙ্কটা দেখি এখানে বলেছে দুটি ক্রমিক জোর সংখ্যার অনুপাত কত দেওয়া আছে এক অনুপাত দুই সংখ্যা দুটি নির্ণয় করুন যেটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক ১৪ সালে এসেছে আচ্ছা এই অঙ্কটা বুঝতে গেলে আপনাকে আগে ক্রমিক জোর সংখ্যা কি সেটা একটু বুঝতে হবে আমি একটু লিখে নিই আপনাদের জন্য ক্রমিক জোর সংখ্যা ক্রমিক জোর সংখ্যা আচ্ছা ক্রমিক জোর সংখ্যা কোনগুলা একটু খেয়াল করে দেখেন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো এরকম করে আমরা লিখলে আরও লিখতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে ক্রমিক জোর সংখ্যা হচ্ছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো আঠারো বিশ বাইশ এরকম করে আমরা লিখতে পারি এখন এই প্রশ্নটার উত্তর আপনি মুহূর্তের মধ্যে দিয়ে ফেলতে পারবেন আপনাকে কোনো অঙ্ক করতেও হবে না শুধু একটু জাস্ট অপশনগুলোর দিকে একটু খেয়াল করবেন সেটা হচ্ছে দেখেন আপনার প্রথম যে অপশনটা সেটা দেওয়া আছে কি অর্থাৎ এক এবং দুই প্রথমেই কথা হচ্ছে সংখ্যা দুইটা আপনাকে নির্ণয় করতে বলছে এবং সেটা দুইটা ক্রমিক জোর সংখ্যা হইতে হবে জোর সংখ্যা দুইটাই কি হতে হবে জোর সংখ্যা হইতে হবে এবং ক্রমিক হইতে হবে ক্রমিক ব্যাপারটার মানে হচ্ছে দুই এর পরে চার আসতেই হবে চার এর পরে ছয় ছয়ের এর পরে আট অর্থাৎ দুই এর পরে ছয় আসতে পারবে না বা দুইয়ের এর পরে সরাসরি আট আসতে পারবে না তাহলে আর এটা ক্রমিক জোর সংখ্যা হইল না ঠিক আছে অর্থাৎ দুইয়ের এর পরে চার চার এর পরে ছয় ছয় এর পরে আট এভাবেই যেতে হবে ওকে আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখেন এই ক নাম্বার অপশনে আছে এক এবং দুই যেহেতু এক তো জোর সংখ্যা না তাই ক নাম্বারটা একদম to me but এরপরে আসেন আমরা একটু খ নম্বরে সবার লাস্টে আসবো গ নম্বরটা দেখেন এখানে আছে চার প্রথমে আছে চার তারপর আট আচ্ছা চার থেকে শুরু হোক কোনো সমস্যা নাই চারের পরে তাহলে কত আসার আসার কথা কথা ছিল ক্রমিক জোর সংখ্যা অর্থাৎ না না কিন্তু এখানে কি আছে নাই পরে চলে গেছে তাই তাহলে আর এটা কি হইলো না ক্রমিক হইল না জোর সংখ্যা ঠিক আছে কিন্তু ক্রমিক হইল না তাহলে অপশন গ নাম্বারটা আমার সঠিক নয় এরপরে ঘ নাম্বারটা দেখেন কত আট আটের পরে আছে ষোলো তার মানে এখানে আট আটের পরে চলে গেল ষোলোতে তার মানে মাঝখানে দশ বারো চোদ্দ এগুলো স্কিপ করে গেল তাই না তাহলে কি এটাও আমার হবে না কারণ এটা জোর সংখ্যা কিন্তু ক্রমিক নয় তাহলে এবার খ নম্বরটা দেখেন একমাত্র খ নম্বরটা হচ্ছে দুই চার তার মানে দুই হচ্ছে আমার জোর সংখ্যা চারও হচ্ছে জোর সংখ্যা দুই দুইয়ের এর পরপরই ক্রমিক সংখ্যা অনুসারে কত আসে চার আসে তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ ক্লিয়ার তো ভিউয়ার্স এবার চলুন আমরা একশো উনিশ নম্বর অঙ্কটি দেখি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার হলে বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে আচ্ছা এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্রটা সেটা জানতে হবে তো আমি আপনাদের জন্য লিখে নিচ্ছি সূত্রটি তো ভিওয়ার্স আমি আপনাদের জন্য সূত্রটি লিখে নিয়েছি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু এদের লম্ব দূরত্ব ওকে এটা হচ্ছে আমার সূত্র ঠিক আছে আচ্ছা তো একটু খেয়াল করে দেখেন আমরা এই অনুসারে এখন মানগুলো বসাই কি দাওয়া আছে এর ক্ষেত্রফল দাওয়া আছে অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আটচল্লিশ তাই না তাহলে এই ক্ষেত্রফলের এখানে বসাই ফেলেন মান আটচল্লিশ ইকুয়াল টু হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ দৈর্ঘ্যগুলোর যোগফল তাহলে একটা দৈর্ঘ্য দাওয়া আছে কত পাঁচ মিটার আরেকটা দাওয়া আছে সাত মিটার তাহলে আমরা যোগ করে ফেলি পাঁচ যোগ সাত ওকে গুণ এদের লম্ব দূরত্ব আমাকে কিন্তু এই লম্ব দূরত্বটাই বের করতে বলছে তার মানে গুণ হচ্ছে লম্ব দূরত্ব ওকে আচ্ছা খুবই সহজ অর্থাৎ আপনাকে এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে তাহলেই হয়ে যাবে আচ্ছা একটু খেয়াল করে দেখেন এখানে কি আছে আটচল্লিশ ইকুয়াল টু এখানে আমরা যদি করি অর্থাৎ হাফ গুণ সাত পাঁচ যোগ করলে হয় বারো গুণ হচ্ছে লম্ব দূরত্ব ঠিক আছে লম্ব দূরত্ব ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটু কাটাকাটি করে নিতে পারি সেটা হচ্ছে দুই দিয়ে যদি বারোকে কাটি ছয় দুগুণে বারো তাহলে এখানে থাকে আটচল্লিশ ইকুয়াল টু ছয় গুণ লম্ব দূরত্ব লম্ব দূরত্ব তাহলে আমাকে বের করতে হবে লম্ব দূরত্ব তাহলে আমরা এক কাজ করি ছয়টা যেহেতু লম্ব দূরত্বের সাথে গুণ আকারে আছে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আটচল্লিশ ভাগ ছয় ইক্যুয়াল টু হচ্ছে লম্ব দূরত্ব ওকে তাহলে কে ছয় দ্বারা ভাগ করে দেন তাহলে আমরা অ্যানসার পেয়ে যাব ছয় আটা আটচল্লিশ তার মানে হচ্ছে আট ওকে লম্ব দূরত্ব কত লম্ব দূরত্ব হচ্ছে আট মিটার তাহলে আমার সঠিক উত্তর কোনটা আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ অর্থাৎ আট মিটার ওকে তো ভিউয়ার্স আমি তো নয়টি অঙ্ক করালাম তো প্রতিবারের ন্যায় আপনাদের একটি অঙ্ক বাড়ির কাজ দিচ্ছি একশো বিশ নাম্বার অঙ্কটি একটু খেয়াল করে দেখুন এটা আপনারা নিজেরা করবেন বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরল রেখাকে কি বলে এটা দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক উননব্বইতে এসেছে আঠারোতে এসেছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পনেরোতে এসেছে তো আপনাদের মধ্যে দেখি কে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারে এখনই আপনারা কমেন্টে মানে জানান যে এইটার উত্তর কত হবে দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে আর আপনারা যারা আমার সব ধরনের ভিডিও বাংলা তারপর হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে গণিত সাধারণ জ্ঞানের উপর সবগুলো ভিডিও একাত্রে পেতে চান তারা ইউটিউব চ্যানেলে ঢুকে তারা মানে ইউটিউবে ঢুকে আর কি ইউটিউবে ঢুকে শর্ট মেথড ট্রিক্স লিখে সার্চ দিবেন ঠিক আছে শর্ট মেথড শর্ট মেথড লিখে সার্চ দিবেন তাহলেই আপনারা সবগুলো ভিডিও সেখানে পেয়ে যাবেন আর আপনাদেরকে আরো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা গণিতে খুবই দুর্বল এবং ভাবছেন যে গণিতের জন্য আপনাদের চাকরি হচ্ছে না বা গণিতে আপনাদের খুব ভয় কাজ করে তো তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ার কিন্তু অনলাইন ব্যাচ আছে সেখানে আপনাদেরকে খুব যত্ন সহকারে বিভিন্ন রকমের সমস্যাগুলো সলভ করে দেওয়া হয় ঠিক আছে আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুন বেচ চালু করতে যাচ্ছি ঠিক আছে এবং কিছু বেচ আছে তো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবেন তো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন খুব শীঘ্রই আপনাদের পরবর্তী পার্ট নিয়ে হাজির হব আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে তো সেগুলো আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আপনাদের কমেন্ট পেলে আমি আসলে ভিডিও তৈরি করার আগ্রহ পাই ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা উপকৃত হচ্ছেন কিনা ভিডিওগুলো দেখে আজ তাহলে এতটুকুই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ